মায়ের অনুমতি ছাড়াও ঘরে যাওয়া যাবে না মাই বাবাকে অনুমতি দিয়েছেন এই বাড়িতে আসতে আমার সঙ্গে দেখা করতে নিজে যাচ্ছে বাবার সঙ্গে দেখা করতে আমার মেয়েকে ছুটি নিয়ে যাওয়ার দরকার কি যখন আতুরতলা হলো তখন মেয়ের কথা মনে ছিল না হঠাৎ এখন মেয়ের কথা মনে পড়ে গেল না আর উনি একেবারে ঢং দেখাতে ছুটে এলো সে তো অনেকেরই হঠাৎ করে অনেক কথা মনে পড়ে যায় আজ যেমন হঠাৎ করে তোমার মনে পড়ে গেল ও তোমার মেয়ে তার মানে কই এর আগে তো মেয়েকে নিয়ে কখনো এক ফোঁটা উৎসাহ দেখিনি সে কাঁদলে বিরক্ত হয়েছ বিছানা ভিজলে মারতে ছুটেছ আরে কোনো আক্কেল নেই তোর সব ব্যাপারে অশান্তি না করলে চলছে না না মেজবু তুমি যাও যদি ভদ্রলোক হোস না তাহলে ওনার সামনে গিয়ে অন্তত একবার দাঁড়া যা যা ছোট লোকগুলো ভদ্রলোকের মান দিতে জানে আমার সামনে ভদ্রলোক হয়ে কি দাঁড়াতে হবে ওই ভদ্রলোক নয় তুমি কি কে আসতে বলেছে এখানে কে বলবে আমি আমি নিজেই চলে এসেছি ওকে দেখতে কেমন করে কথা বলছিস কেন কেমন করে তুই চাসনি আমি আসি তুমি যাওনি আসতে সুবর্ণ বাপা কি শান্ত সকালখানা সব মানুষগুলো কেমন সুন্দর জলখাবার খাচ্ছিল হঠাৎ যেন কেমন একটা হুলুস তুলু বেড়ে তাই না সে হুলুস তুলু বাদার হলে কেউ আসলেও বাঁধবে না আসলেও বাঁধবে আচ্ছা মেজদির বাবাকে তো মাই আসার অনুমতি দিয়েছেন তাহলে এ নিয়ে এত মায়ের তো নাকি মোটেও ইচ্ছে ছিল না একবার মেজদির ছোদ্দা এসে নাকি এবারে সবাইকে খুব অপমান করেছিল তা আমি কি কুটুম্ব মানুষের মান রাখতে পারবো না বলে তোমার মনে হলো যার যে মান তাকে ঠিক সেই মান দেওয়ার শিক্ষা আমার আছে যা হলো যাচ্ছি না থাক ও বড় বউ যাক সেখানে মা না গেলেও বড় বউয়েরই যাওয়া উচিত একদিন পরে বাপ আর মেয়ের দেখা হচ্ছে তো আমার যাওয়াটা সমীচীন হবে না যাও চাটা দিয়ে এসো শোন মা এই দেখ এই যে এইখানে বুঝলি কতগুলো জিনিস আছে এই ওর জন্য মাথা জামা কাপড় এই সব গুছিয়ে দিয়েছে বৌমা বুঝলি আর একখানা জিনিস বুঝলি কোথায় এই এই যে এই দেখ এইটা ওর জন্য বুঝলি এই ওর দাদামশাইয়ের মুখ দেখানি যত্ন করে রেখে দিস আমি বরং এইখানে রেখে দিলাম বুঝলি হ্যাঁ এই দেখ হ্যাঁ সুন্দর হয়েছে না ওই বারুইপুরের হাটে গিয়েছিলাম বুঝলি তো গিয়ে ওখানে এটা দেখতে পেলাম ওর নাম করে কিনেই ফেললাম ও যখন একটু বড় হবে তখন না হয় ওকে এটা দিস কেমন